তখন সবাই বলে আলহামদুলিল্লাহ। আসলে তো বহুত কথা, স্বল্প সময় এত কথা বলবো কিভাবে, এর জন্য দুই একটা মৌলিক কথা বলবো। আমাদের এক মুফতি সাহেব হযরত গণতন্ত্র এবং ইসলামের হুকুমতের মধ্যে কিছু পার্থক্য আপনাদের সামনে উপস্থাপন করেছেন, আরও অনেক পার্থক্য আছে। কর্তব্য মনে রাখতে হবে, আমরা গণতন্ত্রের ভিত্তিতে রাজনীতি করি, এই প্রশ্নগুলি তুলে কারা এবং তারা কি করতেছে, এটা কি আসলে আমাদেরকে ফিরাবার জন্য নাকি সংশোধন করার জন্য, কথাটা বুঝাতে পারিনি। আমি রাস্তায় হাঁটতেছি, আমাকে আমার গন্তব্যে পৌঁছাবার জন্য কি নসিহাত করছে নাকি আমাকে থামিয়ে দেওয়ার জন্য, এটা প্রথম বুঝতে হবে। আপনার প্রশ্নের উদ্দেশ্যটা কি, এটা করতেছে কেন? আসলে আমার যতটুকু গবেষণা, এই সমস্ত প্রশ্নগুলো কারা তুলতেছে, যারা আমাদেরকে মাঝপথে থামিয়ে দিতে চায়। দেখেন গণতন্ত্র ইসলামী হুকুমতের মধ্যে ফার ফার ডিফারেন্স। গণতন্ত্র মানি জনগণের আইন, গণমানি জনগণ, তন্ত্র মানি আইন। গণতন্ত্র মানি কি? জনগণের আইন। জনগণের আইনকে সব কুফুরি, এইটা পড়তে বুঝতে হবে আপনাকে। জনগণের আইন কি সব কুফুরি? না। জনগণ কি কোনো আইন প্রণয়ন করতে পারবে না? কথা বলে না কেন? আজকে এখানে এসছি আমরা সবাই, কে কোন জায়গায় বসবে, কে বক্তৃতা আগে করবে, কে পরে করবে, কে ঘোষক হবে, এটার কানুন করেন নাই, নিয়ম করেন নাই, নাকি এটা কোরআন আপনাকে বাতাইছে, না হাদিস বলছে ডাইরেক্ট এইভাবে করো, এই টাইমের মধ্যে শেষ করো, এই টাইমের মধ্যে এটা করো। নিশ্চয়ই এখানে জনসভা একটা করতেছি, সম্মেলন করতেছে, এর মধ্যে অনেক কানুন হয়েছে, হয়তো আপনারা কানুন জানেন না, কিন্তু এখানে যারা প্রণয়নকারী তারা কানুন করে মজলিসটাকে আঞ্জাম দিয়েছে। এটা কি হারাম? এটা কি কুফুরি? দেখেন দেশ চালাবার জন্য হাজারো কানুন পদ্ধতি আপনাকে অ্যাপ্লাই করতে হয়। বাদদাম দেশ, আপনি মাদ্রাসা চালাবার জন্য অনেক কানুন করতে হয় না? সব কি শরিয়া সম্মত? সব কি শরিয়াত বলছে? আসলে গণতন্ত্র কোনটা হারাম কোনটা হালাল এইটা আমরা জানি না। শরিয়াতের সাথে যেই গণতন্ত্র সাংঘর্ষিক ওই গণতন্ত্র কুফুরি, আর শরিয়াতের সাথে যেই গণতন্ত্র সাংঘর্ষিক না সেটা কুফুরি হবে কেন? ট্রাফিক ল কি হবে, নৌ ল কি হবে, রোডের ল কি হবে, এটা কে প্রণয়ন করবে? এটা তো আপনারা প্রণয়ন করবেন, কথাটা বুঝাতে পারিনি। গণতন্ত্র একটা আকিদার নাম, একটা বিশ্বাসের নাম। কেউ যদি মনে করে যে না জনগণ যে আইন প্রণয়ন করবে কোরআন ও হাদিস, যদি উল্টাও আইন প্রণয়ন করে তাহলে জনগণের আইন বাস্তবায়ন হবে, এইটা হলো সেরে কেটে কুফুরি, এটা জায়েজ নেই। কিন্তু যেটা কোরআন এবং হাদিসের সাংঘর্ষিক না, এরকম হাজারো ল আপনাকে করতে হবে, কাজে এটা গণতন্ত্র না, এটা ইসলামের সাথে সাংঘর্ষিক না। আর একটা কথা হলো, আমাদের মুফতি সাহেব একটু মনে হয় যেন মানে বলার সময় হয়তো বা এলতেমাস হয়ে গেছে ব্যাপারটা। দেখেন নেতা নির্ধারণ জনগণ করে, ক্ষমতার উৎস আল্লাহ হয়, কথাটা বোঝাতে পারি না? নেতা নির্ধারণ কি করে? নৌ জনগণ নেতা নির্ধারণ, চাই সেটা আপনি আপনার প্রতিনিধি মনোনয়ন করেন, চাই আপনি কমিটি গঠন করে দেন, বা আপনি গণভোট গ্রহণ করেন বা সমর্থন আদায় করেন, যেইটাই হোক না কেন। যেমন আমাদের চার খলিফা চার পদ্ধতিতে নির্বাচিত হয়েছে, কিন্তু নির্বাচিত হয়েছে কাদের মাধ্যমে? একমাত্র জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ খলিফাতুল্লাহ, তিনি আল্লাহ প্রদত্ত, আল্লাহ প্রেরিত। এই জন্য আলী হযরত আবু বকর সিদ্দিক কি বলছেন, আমি খলিফাতুল্লাহ না খলিফাতুর রসুল? তিনি নিজেকে বলছেন খলিফাতুর, খলিফাতুল্লাহ না খলিফাতুর রসুল। যাই হোক, এটা আরাক মাসালা, আমরা এইদিকে যাচ্ছি না। মূল প্রশ্ন হলো এই যে যারা গণতন্ত্রের পদ্ধতিতে নির্বাচন অমুক তমুক মিছিল মিটিং আমরা করবো, এই ফতোয়ার মধ্যে আসছেন, এর মাধ্যমে আপনি কি করছেন জানেন, কত বড় ক্ষতি করছেন? আপনি এই প্রশ্ন মাদ্রাসা করার ব্যাপারে করলেন না কেন?
আজকে আপনি কমি মাদ্রাসায় করছেন, আলিয়া মাদ্রাসায় করছেন, কোন আইনের ভিত্তিতে করছেন? জমি কোন আইনের ভিত্তিতে দলিল করছেন? কমিটি কোন আইনের ভিত্তিতে করছেন? আমরা রেজিস্ট্রেশন কি আইনের ভিত্তিতে করছেন? আপনি বিবাহ কোন আইনের ভিত্তিতে করছেন? আপনার পাসপোর্ট কোন আইনের ভিত্তিতে করছেন? আপনার নিজের ভিজিটিং কার্ডটা কোন আইনের ভিত্তিতে করছেন? সব জায়গায় বাংলাদেশের আইনের ভিত্তিতে করছেন, কোনো জায়গায় প্রশ্ন তুললেন না। শুধু ইসলামের হুকুমত কায়েম করার জন্যই আপনি এত গভীরে গেলেন কেন? আমি মনে হয় প্রশ্নটা বুঝাতে পারিনি আপনাদেরকে। আপনি তো আসেনি বাংলাদেশের আইনের মধ্যে, প্রত্যেকটা জায়গায় আপনি মাসজিদ করছেন, সেখানেও তো এই লয়ের মধ্যেই করছেন। আপনি বিবাহের কাবিন করছেন, তাও তো এই লয়ের মধ্যে করছেন। আপনি সফর করবেন, তাও তো এই লয়ের মধ্যেই পাসপোর্ট করেছেন। কোনো জায়গায় প্রশ্ন তুললেন না। শুধু ইসলামী হুকুমত কায়েম করার জন্য আপনি প্রশ্ন তুললেন কেন? এর কারণটা কোথায়? এর কারণটা কি? এর কারণটা কি জানেন? আপনাকে আমাকে ফতুয়ার মধ্যে লাগাইয়া দিয়া, ওই কেসার মতো, কাহিনীর মতো, দুই দোস্ত বসিয়া বসিয়া কাঁঠাল খায়। এক দোস্ত বলছে, দোস্ত তোর বাবা কিভাবে মারা গেছে? এই তো গোটা আসে ইতিহাস, অমুক দিন অসুস্থ হয়েছে, এইটা হয়েছে, সেইটা হয়েছে, এইটা হয়েছে। সে তো গল্প বলতেছে, আর একজনে ঘফ ঘফ কাঁঠাল মারতেছে। যখন কাঁঠাল খাওয়া শেষ, তখন বলছে, দোস্ত তোর বাবা মারছে কিভাবে? কলে গাছে উঠছে, পড়ছে, মরছে। আমাদেরকে কাঁঠাল খাওয়ার কেসের মধ্যে লাগাই দিস। আমরা বাস একটা জিনিস সিদ্ধান্ত নিতে পারতেছি না, আন্দোলন করবো কখন? আমরা তো ফতুয়ার থেকে উত্তীর্ণ হতে পারছি না, আমরা কাজটা করবো কখন? আমরা তো পথই জানি না, তা চলবো কখন? বাস আপনাকে আমাকে এই কাজে লাগিয়ে দিয়েছে, আর ওরা ক্ষমতার পরিবর্তন, আমি না তুমি, তুমি না আমি, আর তোমরা ছাগলের তিন নাম্বার বাচ্চা। এই জন্য প্রথম প্রশ্ন করেছিলাম, আমি এখান থেকে কুমিল্লা যাব, আমার রোডকে তামির করার জন্য সে আমাকে বলছে না আমার রোডকে বন্ধ করার জন্য বলছে? এই প্রশ্ন আগে করতে হবে আপনাকে। আজকে দেখেন, যারা বলে কেতাল কেতাল কেতাল, এত গভীরের মশালা, এত গভীরের মশালায় তারা চলে গেছে। ভাই বাস আপনি কেতালে নামেন না কেন? সমস্যা কি আপনাকে? কে বাধা দিয়েছে? আপনি নামুন, সমস্যা কি? মুফতি সাহেব যে প্রশ্ন করছে, তাদেরকে সেই প্রশ্ন করুন যে ভাই আপনি আগে নামুন, কাজটা শুরু করুন। আমাদের নিয়ে আপনি এত মাথা ব্যথা কেন? আপনার ফতুয়া অনুযায়ী তো আমি মোর্শেক, আমি কাফের, আমার উপর জিহাদি ফরজ না। জিহাদ ফরজ কার উপরে হয়? কেতাল ফরজ কার উপরে হয়? মোমেনের উপরে। তা আপনার ফতুয়া অনুযায়ী তো মোর্শেক, আমার উপর কেতালই ফরজ না, কেতাল ফরজ আপনার উপরে। আপনি নামেন না কেন? আপনি ঘরে বসে আছেন কেন? ভাইও, আমি এই কথাগুলি অনেক দুঃখের সাথে বলতেছি। আজকে ক্ষমতায় যায় ওরা, দেশ চালায় ওরা, সব জায়গায় ওরা, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সেই প্রধান বিচারপতি পর্যন্ত ওরা, একজন সৈনিক থেকে শুরু করে চিফ, একেবারে সিন চফ চিফ তারা। তুমি কে? তুমি কোথায় আসো? তুমি কে? এদেশে কোথায় আসো? তুমি কোন জায়গায় অবস্থান করতেছো? তুমি বলো কোন জায়গায় অবস্থান করতেছ? আমাদের অবস্থানটাকে আমাকে বলুন, আপনি আপনারা বলুন আমাদের অবস্থানটা কোথায় আমাকে বলুন। যেই নওয়াব সলিমুল্লাহ শত শত একর জমি দিয়ে দিয়েছে ইউনিভার্সিটিতে, সেই নওয়াব সলিমুল্লাহর জন্মবার্ষিক, তার মৃত্যুবার্ষিক, তাকে নিয়ে কোনো আলোচনা হয় না। আর 41 বার ঢাকা ইউনিভার্সিটি বন্ধ করার জন্য যেই রবি ঠাকুর সভাপতিত্ব করছে, সেই রবি ঠাকুরের হাজারো প্রোগ্রাম ইউনিভার্সিটি বাস্তবায়ন হয়। আপনি আসেন কোথায়? আজকে শ্মশান পূজার নামে উলঙ্গ তরবারি নিয়ে প্রদর্শনী করে বাংলাদেশের মধ্যে, প্রশাসন বলে যে এরা উদ্দীপনার সাথে তাদের পূজা আশ্রা আদায় করেছে, পালন করেছে, তাদেরকে সন্ত্রাস বলে না। আর আজকে যদি কোরবানির গরু জবের জন্য আপনি ছুরি নিয়ে রাস্তায় নামেন, আপনাকে টেররিস্ট বলতেছে, সন্ত্রাসী বলতেছে। আপনি একদিনও চিন্তা করছেন? একদিনও চিন্তা করছেন আজকে দুইজন শ্রমিককে মিথ্যা অপবাদ দিয়ে হত্যা করেছে, আজ পর্যন্ত বাংলাদেশ সরকার তাদেরকে অ্যারেস্ট করে নাই? যদি আল্লাহ না করে এই ঘটনা উল্টা হতো,
তাহলে বাংলাদেশের হাজারো মানুষ অ্যারেস্ট হইতো, হাজারো মানুষ গুলিবিদ্ধ হইতো, হাজারো মানুষ মারা যেত। আপনি কোথায় আছেন? আপনার পায়ের নিচে মাটি আছে, আপনি জানেন অবস্থার কি? আপনারা জানেন আখাউড়া এই সামনের থেকে কত বড় ট্রানজিট হচ্ছে ভারতের সাথে। আপনি যান খাগড়াছড়িতে গিয়ে দেখেন মৈত্রী সেতুর নামে ভারতের সাথে কত বড় ব্রিজ হয়ে গেছে, গিয়ে দেখেন কত একর জমি তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। আপনি কি বাংলাদেশের ল জানেন? আপনি নৌবন্দরে আপনার জাহাজ ভিড়ানো থাকবে, বাংলাদেশের জাহাজ নৌবন্দরে ভিড়ানো থাকবে, হঠাৎ করে যদি ভারতের কোনো জাহাজ চলে আসে, আইন হলো এই বাংলাদেশের জাহাজ সরে যাবে, ভারতের জাহাজকে ইন করতে বাধ্য করবে। আপনি কোথায় আছেন? আজকে এমপি কি হবে, মিনিস্টার কি হবে জানেন কোথা থেকে আসে? আজকে শেখ হাসিনা তার ক্ষমতার জন্য, ক্ষমতা থাকার জন্য গোটা বাংলাদেশের মুসলমানকে গোলাম হিসাবে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, আপনার জানা আছে? আর আপনি আছেন লাগা লাগের মধ্যে, বাস জায়েজ কি জায়েজ না এখানেই তো বাস কনফিউশনের মধ্যে আছে, কাজ করবো কখন? তোমাকে তো লাগাই দিছে আসল কাজে। কথিত আছে যখন তাতারিরা খালাকুকা টেঙ্গিস খা এরা দখল করে, তখন ওলামায়ে কেরাম কোন ফতুয়ার মধ্যে বাজা বাজি জানেন, গরুর পোশাক পাক না না পাক, বাস এই ফতুয়ার মধ্যে আছে। তোমাকে আমাকে লাগাই দিছে বাস গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র। আরে ভাই গণতন্ত্র কি জিনিস আর ভোট নির্বাচন কি জিনিস, এই বিষয় তো তোমার জানাই নেই, তুমি তো জাহেল এই বিষয়ে একেবারে, তুমি তো একেবারেই জাহেল এই বিষয়। তুমি আল্লামা তকি উসমানী সাহেব দামাত বরকাতুমের আধুনিক যুগ ইসলাম ইসলামী রাজনীতি বইগুলি পড়ো, মোতালা করো, ভালো মতো জানার চেষ্টা করো। এই দেখছেন এই নির্বাচনের আগে আরশাদ মাদানি সাহেব দামাত বরকাতুম নির্বাচনের উপরে দেখছেন ভোটের উপরে কি বয়ান দিছে, শুনছেন আমি জানি না মুফতি সাহেব শুনছেন কি না, মারাত্মক চমৎকার বয়ান দিছে, এগুলো শোনা দরকার ওদের, এগুলো শোনান ওদেরকে। অথচ আমাদের মুফতিয়ানে কেরাম কিছু কিছু সবাই বললা বাস ভোট নিয়ে কনফিউশনের মধ্যে ফেলাইয়া দিছে, আমরা এই ফতুয়া নিয়েই আছি, ওইদিকে কাফের বেঈমানরা আমাদেরকে যত প্রকার দমন নীতি প্রণয়নের করা দরকার সব কিছু করে ফেলছে। আমি শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরামকে বলবো, ওলামায়ে কেরাম কতদিন আর থাকবো বাহিরে, এবার এবার একটু ইসলাম হুকুমত কায়েম করার জন্য ভিতরে ঢুকি, ঐক্যবদ্ধ হই, প্যাট পিট নিয়ে শুধু চিন্তা না করি, দেশ নিয়ে চিন্তা করার চেষ্টা করি, ইসলামী হুকুমত কায়েম করার জন্য ওলামায়ে কেরামের বাহিরে কোনো শক্তি নাই। ওলামায়ে কেরাম হলো মূল শক্তি, ওলামায়ে কেরাম আছে তো ইসলাম হুকুমত হবে, ওলামায়ে কেরাম নাই ইসলাম হুকুমত কিয়ামতের পর্যন্ত হতে পারে না হবে না। তাহলে কেন কারণটা কি? দেখেন যারা ইসলাম মানে তারা সবাই সম্পৃক্ত ওলামায়ে কেরামের সাথে, চাই ইমামের সাথে, চাই উস্তাদদের সাথে, চাই মাসালার সাথে, চাই জানাজার সাথে, চাই দোয়ার সাথে, চাই বিবাহের সাথে, অর্থাৎ এদেশের মানুষ যারা যতটুকু ইসলাম মানে প্রত্যেকেরই সম্পর্ক কার সাথে, যে কোনো জায়গায় গিয়ে দেখেন এক একজনের সম্পর্ক ওলামায়ে কেরামের সাথে। কাজে ওলামায়ে কেরাম যদি ইসলাম হুকুমত না চায় তো ইসলাম হুকুমত হবে কীভাবে? আমাকে বললাম তো এটা হবে কীভাবে, এটা হওয়া সম্ভব? এটা সম্ভব না। এই জন্য আসুন না আমরা সবাই সম্মিলিতভাবে ওলামা মাসায়ক আম্মা পরিষদ এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কমিয়ান আছে, আলিয়ান আছে, দাঁতি বেদাঁতি অমুক তমুক সব নাকি ভাই সব এখানে আস, আসি না বসি না, একসাথে বসার মাধ্যমে হাজারো ভুল হাজারো সমস্যা দূর হয়ে যায়। কুঠি শোনা এক দেখা, হাজারো আলোচনা এক বসা, অনেক উত্তম অনেক উত্তম। এই যে বসছি না বাস মহব্বত পয়দা হয়ে গেছে, ইত্তেসাল পয়দা হয়ে গেছে, এই জন্য আমরা বসি আসি একত্রিত হই। আশা করি ইনশাআল্লাহ এই প্ল্যাটফর্ম এমন এক প্ল্যাটফর্ম মৌলিক কোনো দোষ তাদের উপরে কেউ চামাতে পারবে না, কেউ চামাতে পারবে না। এরা দেশ বিরোধী, এরা রাজাকার সম্প্রদায়ের,
এরা ইসলামের খেলাফ, অমুক তমুক, এরকম কোনো দোষ এই প্ল্যাটফর্মে নেই। না ধর্মীয় কোনো দোষ, না রাজনৈতিক কোনো দোষ, মৌলিক দোষ বলছি, মৌলিক কোনো রাজনৈতিক দোষও নেই, ধর্মীয় দোষও নেই। কাজে আমি আশা করি যদি এই প্ল্যাটফর্মকে শক্তিশালী করেন, সেই দিন বেশি দূরে না হয়, এদেশে একদিন না একদিন কলেমার পতাকা উড্ডয়ন হবেই হবে ইনশাআল্লাহ, সেই দিন বেশি দূরে নয়। আপনারা ভাবিয়েন না, দেশে তো খারাপ যাইতেছে, রাত্র যত গভীর হয় সূর্য তত উদিত হওয়ার সময়ও চলে আসে, রাত্র যত গভীর হয় সূর্য তাড়াতাড়ি উদিত হওয়ার সময়ও কাছাকাছি চলে আসে। আমি মনে করি দেশ যত খারাপের দিকে যেতেছে, ইসলামত সূর্যটাও উদিত হওয়ার সময়ও কাছাকাছি চলে আসে। আল্লাহ আমাকে আমাদের সবাইকে এই প্ল্যাটফর্ম ঐক্যবদ্ধভাবে কাজ করার তৌফিক দান করেন, আমাকেও দান করেন, আমাদের সবাইকে দান করেন। আমা আলাইনা ইল্লা বালাগ।